গোমতী নদীতে বেড়ে যাচ্ছে পানির ঢল, বন্যার আশঙ্কা কুমিল্লায়। এবার সিলেট ও উত্তরবঙ্গের পর পানির ঢল নামছে কুমিল্লায়। কুমিল্লার গোমতী নদীতে পানির ঢল বেড়েই চলেছে। গত কয়েক বছরেও পানির এত চাপ লক্ষ্য করা যায়নি। গোমতীর আশেপাশে কুমিল্লার যেসব বিনোদন কেন্দ্র ও পার্ক গড়ে উঠেছিল তা ইতিমধ্যেই ডুবে গেছে। পানি বাড়ায় কুমিল্লায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ভারতের মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের পানি ঢুকে সিলেটের পর এবার চাপ তৈরি করেছে কুমিল্লার গোমতী নদীতে। বাড়তি চাপ এখন অথই বন্যার মতো দেখা দিচ্ছে, তাই বন্যার সংখ্যায় নদীর আশেপাশের মানুষ। বন্যার আগাম প্রস্তুতি হিসেবে পানি উন্নয়ন বোর্ড বা প্রশাসনের কী উদ্যোগ তা এখনও জানা যায়নি। গোমতীর পানির চাপ বাঁধগুলো রক্ষা করতে পারবে কি না এই বিষয়ে জনমনে প্রশ্ন জেগেছে। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন, কুমিল্লায় বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ও কর্তৃপক্ষ যথাযথ ভূমিকা পালন করতে পারবে কি না? আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। নিউজ ডেস্ক, কুমিল্লা টিভি।